বর্তমান সময়ে পালসের সমস্যাটা একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, আর এই পালসের সমস্যাটাকে বাংলায় বলে অশ্বরোগ। আর এই অশ্ব বা পালসের সমস্যা যাদের হয়েছে তারা বুঝতে পারে এই যে পালসের সমস্যাটা কতটা কষ্টকর আর বেদনাদায়ক। আজকে আমরা এই পালসের সমস্যা থেকে আরাম পাওয়ার জন্য, পালসের সমস্যাটাকে ঠিক করার জন্য বিনা অপারেশন ছাড়া বাড়িতে বসেই সেই সমস্যার সমাধান হবে, আজকে আমরা সেরকমই একটা ওষুধ সম্পর্কে জানবো। আর এই ওষুধ সম্পর্কে জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সবার প্রথমে আমরা জানবো এই পালস বা অশ্বরোগটা কী। মাঝে মাঝে আমাদের মধ্যে দেখা যায় যে পায়খানা করার সময় পায়খানা খুব শক্ত হয়ে যায়, আর তার সঙ্গে দেখা যায় যে পায়খানার সাথে সাথে একটা পায়খানার সঙ্গে ব্লিডিং বা রক্ত পড়ে, আর তারপরে পায়খানা হয়ে যাওয়ার পর দেখা যায় যে পায়খানার দ্বারা একটা অতিরিক্ত মাত্রায় একটা ব্যথা উৎপন্ন হয়। এছাড়াও দেখা যায় যে পায়খানার দ্বারা একটা গুটির মতো একটা লক্ষণ দেখা যায়। যদি এই লক্ষণগুলো দেখা যায় তাহলে আমরা বুঝতে পারবো যে পালসের মতো একটা সমস্যা হচ্ছে, এটাই হলো পালস বা অশ্বরোগ। কী কী কারণে এই পালস বা অশ্বর মতো সমস্যাগুলো হয় আমরা দেখতে পারি যে যারা কন্টিনিউয়াসলি মানে রেগুলারলি চেয়ারে বসে কাজ করে তাদের এই পালস বা অশ্বর মতো সমস্যাটা হয়ে থাকে। এছাড়াও দেখা যায় যে যারা বেশি তৈলাক্ত জাতীয় মানে চর্বি জাতীয় খাবার খায় তাদেরও এই সমস্যাটা দেখা যায়। বিশেষ করে যারা অতিরিক্ত মাত্রায় মাংস খায় তাদের, তার সঙ্গে অ্যালকোহলও সেবন করে তাদের সবথেকে বেশি এই পালস বা অশ্বর মতো সমস্যাটা দেখা যায়। এছাড়াও দেখা যায় যে অনিয়মিত খাবার খাই আমরা, যে কোনো টাইম টেবল নেই, সকালে খাবার দুপুরে খাচ্ছে, দুপুরে খাবার বিকালে খাচ্ছে, এই অনিয়মিত টাইম টেবলের সমস্যার ফলে এই আমাদের একটা এই পালস বা অশ্বর মতো একটা সমস্যা দেখা যায়। আর এই পালস বা অশ্বর মতো সমস্যা থেকে ঠিক হতে অপারেশন ছাড়াই বাড়িতে বসে ওষুধের মাধ্যমে এই পালসের মতো সমস্যা এখন ঠিক হয়ে যায়। আজকে আমরা এই পালসের সমস্যা থেকে ঠিক হতে সেরকমই একটা আয়ুর্বেদিক ওষুধ সম্পর্কে জানবো, তার নাম হচ্ছে ডক্টর পায়েলস ফ্রি। আর এই ডক্টর পায়েলস ফ্রি ওষুধটা হলো একদম আয়ুর্বেদিক ওষুধ, এর কোনোরকম সাইড এফেক্ট নেই। আপনাদের যদি এই পালসের মতো যদি সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই এই ডক্টর পায়েলস ফ্রি আয়ুর্বেদিক প্রোডাক্টটাকে আপনারা ব্যবহার করতে পারেন। এর মধ্যে একটা বক্সের মধ্যে তিনটা ওষুধ থাকে, একটার মধ্যে তেল থাকে, আরেকটার মধ্যে পাউডার থাকে, আর একটার মধ্যে ক্যাপসুল থাকে। আর এই এই যে ডক্টর পায়েলস ফ্রি যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা এই পালসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর খুব সহজে এই পালসের মতো সমস্যা থেকে আরাম দিয়ে দেয়। আর এই ডক্টর পায়েলস ফ্রি প্রোডাক্টটা পায়খানা যেরকম শক্ত পায়খানাটাকে নরম করে দেয়, আর তার সঙ্গে পায়খানার সঙ্গে যে একটা রক্ত পড়ে সেই রক্ত পড়াটাকে বন্ধ করে দেয়, আর পায়খানার পরে যে পায়খানার দ্বারা একটা অতিরিক্ত মাত্রায় ব্যথা হয় সেই ব্যথা থেকেও আরাম দেয়। আর পায়খানার দ্বারা যে মেনলি একটা গুটির মতো যে একটা তৈরি হয় সেই গুটিটাকেও আস্তে 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 ঠিক করে দেয়। ডক্টর পায়েলস ফ্রি প্রোডাক্টটা আমাদের যে আয়ুর্বেদিকের যে আয়ুষ যে আছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের, সেখান থেকে এটা অনুমোদিত হয়েছে। আপনারা যদি মনে করেন আপনাদের যেটা পালসের মতো যদি সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই এই ওষুধটিকে সেই পালসের মতো একটা সমস্যা থেকে আরাম পেতে এই আয়ুর্বেদিক প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন, কেননা এর মধ্যে এর সাইড এফেক্ট হওয়ার সেরকম একটা কোনো চান্স নেই। আর এর মধ্যে টোটালটা ন্যাচারালি প্রোডাক্ট থাকে, এর মধ্যে থাকে ইসবগুলো বসে থাকে, এর মধ্যে গোলাপ থাকে, এর মধ্যে বয়রা থাকে, এর মধ্যে সোনাই থাকে, আরও অন্যান্য অনেক আয়ুর্বেদিক প্রোডাক্ট দিয়ে এই যে এই ডক্টর পায়েলস ফ্রিটা তৈরি হয়েছে। আর আপনাদের বা যদি কারোর মধ্যে যদি এরকম কোনো পালসের মতো যদি একটা সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা এই ওষুধ সম্পর্কে বিস্তারিত জেনে এই ওষুধটিকে ব্যবহার করতে পারেন। যত পুরানা পালসের সমস্যা হোক বা নতুন পালসের সমস্যাই হোক, সেই সমস্যা থেকে খুব সহজেই অপারেশন ছাড়াই আরাম দেয় ডক্টর পায়েলস ফ্রি আয়ুর্বেদিক প্রোডাক্ট। এই আয়ুর্বেদিক প্রোডাক্টটা কিন্তু এই পালসের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খুব অনেক দিনের পালসের সমস্যা আর তার থেকে একটা বিশাল কষ্ট এবং বেদনাদায়ক অবস্থা, সেই পালসের সমস্যা থেকে খুব সহজে আরামদায় হচ্ছে এই ডক্টর পায়েলস ফ্রি প্রোডাক্টটা। আর এই পায়েলস ফ্রি প্রোডাক্টটা হচ্ছে সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট, আর এর জন্য এর সাইড এফেক্ট হওয়ার চান্স খুবই কম। আর আপনারা যদি এই প্রোডাক্টটাকে ব্যবহার করেন এই পালসের সমস্যা থেকে আরাম পেতে, তাহলে নিচে একটা ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে এই ওষুধটা কীভাবে পাবেন আর এই ওষুধের টোটাল বিস্তারিত আলোচনা এর মধ্যেই পেয়ে যাবেন। এটাই ছিল আজকের এই অশ্বরোগের ট্রিটমেন্ট সম্পর্কে আলোচনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই পালসের মতো সমস্যা থেকে ঠিক হতে এই ভিডিওটাকে শেয়ার এবং লাইক করবেন অবশ্যই। থ্যাংক ইউ।